আসসালামু আলাইকুম, জেকেস কিচেনে স্বাগতম। আজকে আমি দেখাবো লাউ শাক ভাজি এবং খুবই সহজ পদ্ধতিতে। এক আটির অর্ধেক ডাটা সহ লাউ শাক ধুয়ে কেটে নিয়েছি। লাউ শাক ভাজির জন্য এখানে আমি হাফ কাপ পেঁয়াজ, আটটি রসুনের কোয়া কুচি করে কেটে নিয়েছি, তিনটি শুকনো মরিচ নিয়েছি, তিনটি কাঁচা মরিচ নিয়েছি। একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে শুকনো মরিচগুলো ভেজে নিচ্ছি। লাউ শাক ভাজিতে অবশ্যই শুকনো মরিচ দিতে হবে। মরিচ হালকা ভেজে নিয়েছি, এর মধ্যে এখন কুচি করা রসুন দিয়ে দিচ্ছি। নেড়ে ছেড়ে অল্প ভেজে নিয়ে এখন এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিব। সব কিছু এখন হালকা ভেজে নিব। হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে ডাটাগুলি দিয়ে দিব। ডাটাগুলি যেহেতু শক্ত থাকে তাই ডাটাগুলি আগে ভেজে নিতে হবে। এর মধ্যে হাফ টি স্পুন হলুদ দিয়ে সব কিছু ভালোভাবে মিক্স করে নিব। ডাটা সেদ্ধ হওয়ার জন্য 5 মিনিট ঢাকনা দিয়ে রেখে দিব। 5 মিনিট পরে এখন আমি দেখব এর মধ্যে এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে আবার ভালোভাবে মিক্স করে ঢাকনা দিয়ে আরও 5 মিনিটের জন্য রেখে দিব। প্রায় 10-12 মিনিটের মতো ডাটাগুলো ভেজে নিয়ে এর মধ্যে লাউ পাতা দিয়ে দিব। সব কিছু ভালোভাবে মিক্স করে নিব। মিক্স করে সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে রেখে দিব। কিছুক্ষণ পরে অল্প পানি দিয়ে আবার নেড়ে চেড়ে সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে রেখে দিব। প্রায় 5-6 মিনিট পরে আবার দেখব ডাটা এবং শাকগুলো সেদ্ধ হয়ে আসছে। এখন নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে রেখে দিব পানি শুকানো পর্যন্ত। পানি প্রায় শুকিয়ে এসেছে, এখন এর মধ্যে 3টি কাঁচামরিচ দিয়ে অল্প নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে রেখে দিব। 3-4 মিনিট পরে আবার দেখব পানি শুকিয়ে এসেছে, হয়ে গিয়েছে আমার লাউ শাক ভাজি। এখন আমি নামিয়ে ফেলব। একটি সার্ভিং প্লেটে নিয়ে নিলাম। খুবই অল্প সময়ে দেখিয়ে দিলাম মজাদার লাউ শাক ভাজি। আশা করি নতুন রাঁধুনিদের উপকারে আসবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।